রোহান মাথায় হচ্ছে চুল নতুন করে হচ্ছে শুরু হচ্ছে যে বসন্তর প্রভাবে তার মাথায় কিন্তু চুল নাই নতুন করে গজাচ্ছে মানে এই যে ফুলটা এটার নাম হচ্ছে সূর্যমুখী ফুল এটার নামকরণের পিছনে কিন্তু দুইটা লজিক আছে আচ্ছা এই তোমার এই টাকের টাকের মতো কিন্তু দেখা যাচ্ছে সূর্যমুখী ফুল আজকে আমরা আসছি সূর্যমুখী ফুলের বাগান দেখতে এটা হচ্ছে ঝিনাইদহ শহরের পাশে তো আমি কিন্তু একা আসিনি আমার সাথে আসছে হচ্ছে ফাহিম ভাই আর তার সাথে আসছে হচ্ছে রোহান এই যে রোহান মাথায় হচ্ছে চুল নতুন করে হচ্ছে শুরু হচ্ছে যে বসন্তর প্রভাবে তার মাথায় কিন্তু চুল নাই নতুন করে গজাচ্ছে মানে বসন্ত তো নতুন হচ্ছে পাতা গজায় তার মাথায় হচ্ছে চুল গজাচ্ছে হ্যালো আসসালামুআলাইকুম এভরিওয়ান এখন আমি আছি ঝিনাইদহ জেলার প্রাণকেন্দ্র পায়রা চত্বর থেকে 5 কিলোমিটার দক্ষিণে তেঁতুলতলা বাজারের পাশে তো এই যে জায়গাটা এটা হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান তো 2 থেকে 3 বিঘা আয়তনের একটা বাগান এখানে তো শহর থেকে যারা হচ্ছে আসতে চান তাদের লোকেশনটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি আপনারা চাইলে এখানে আসতে পারেন এই যে ফুলটা এটার নাম হচ্ছে সূর্যমুখী ফুল এটার নামকরণের পিছনে কিন্তু দুইটা লজিক আছে একটা হচ্ছে এটা সূর্যের দিকে মুখ করে থাকে এই জন্য এর নাম হচ্ছে সূর্যমুখী ফুল আরেকটা হচ্ছে এটার আকৃতি বা দেখতে কিন্তু একদম সূর্যের মতো এই জন্য এটার নামকরণ করা হয়েছে সূর্যমুখী ফুল তো বাংলাদেশে কিন্তু সূর্যমুখী ফুলের চাষ খুলনা এবং রাজশাহী বিভাগের কয়েকটা জেলায় করা হয় বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফুল দিয়ে যেসব কাজ আমরা করতে পারি সেটা হচ্ছে এর তেলটা আমরা ব্যবহার করতে পারি তার সাথে হচ্ছে এটাকে আমরা তেলটাকে ঘিয়ে রূপান্তর করতে পারি তাছাড়াও এটার যে বীজটা আছে সেটা কিন্তু হাঁস মুরগির খাবার হিসেবেও কিন্তু ব্যবহার করা হয় তো মজার ব্যাপার হচ্ছে এই যে সূর্যমুখীর ফুল এটার এত ব্যবহারের পাশাপাশি কেউ যদি মনে করে যে একটা 2-4 বিঘা ফুল বাগান করে আর সে হচ্ছে সেখান থেকে ইনকাম করবে পর্যটক এনে দর্শনার্থী এনে সেটাও কিন্তু করতে পারে আমার মনে হয় সূর্যমুখী বাগান বা সূর্যমুখী ফুলের বাগান পরবর্তী বছরে এই ধরনের উদ্যোগ বাংলাদেশের কৃষকেরা নিতেই পারেন এটা হচ্ছে যেমন হচ্ছে এন্ট্রি ফি দিয়ে বা পার্কে যেভাবে 40-50 বা 20-30 করে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয় আমার মনে হয় এটা যদি করা হয় তাহলে অসম্ভব আকারে কিন্তু ভালো চলতে পারে লাগছে সব মিলিয়ে ভালো ভালো আচ্ছা ভালো লেগেছে তো আসলে ছবি তুলেছো এখানে এসে তুমি একটু জোরে বলো আচ্ছা এই তোমার এই টাকের টাকের মতো কিন্তু দেখা যাচ্ছে সূর্যমুখী ফুল তাই ওই যে ট্রাকগুলো যাচ্ছে ওইটা হচ্ছে যশোর ঝিনাইদহ হাইওয়ে আর ওই হাইওয়ে থেকে মনে হয় 4 থেকে 5 বিঘা জমি পার হলেই কিন্তু এই যে এই সূর্যমুখী ফুলের বাগানটা এই যে সূর্যমুখী ফুলের বাগানে আসলেন একা একা তাই তো মানে একা একা তো বুঝতে পারছেন এর পরের বছর যদি এই জায়গায় সূর্যমুখী ফুলের বাগান আবারও হয় তাহলে কি একা আসবেন না সাথে কেউ আসবে বৌনি আসবেন আপনার খুঁজে দেন তাইলে তাই আচ্ছা এইভাবে কিন্তু মানুষ দলে দলে আসছে এখনও কিন্তু বিকালের যে ওয়েদারটা সেটা কিন্তু আমরা এখনও পাইনি একটু পরে আসবে সেটা তার মানে কি পরিমাণে যে মানুষ আসবে সেটা ধারণা করা যাচ্ছে না ভাই এইটা কত করে এই যে ভাই 10 টাকা পিস ভাই 10 টাকা পিস এগুলো কি লেটুস লেটুস পাতা ভাই লেটুস হ্যাঁ লেটুস ওইগুলো কত করে ভাই 1 প্যাকেট 20 টাকা 1 প্যাকেট 20 টাকা আর ওই যে এই মালা গেন্দা গেন্দা হচ্ছে 20 টাকা পিস আমরা আসছি ঝিনাইদহ শহর থেকে আর আমরা একই রিকশায়
চারজন আসছি, আমাদের হচ্ছে ঘন্টায়, আমরা রিকশাটা যেটা ভাড়া করলাম আর সেটা হচ্ছে ঘন্টায় 120 টাকা করে। তো আমরা আসছি যেইভাবে, এটা হচ্ছে আমরা এই যে এই জায়গাটা এটা ঘুরলাম, তারপরে কিন্তু আমরা একটা মেলা হচ্ছে পাশে সেখানেও যাবো, এবং আর ঢোল সমুদ্র যে দিঘিটা আছে সেটাও কিন্তু আজকে আমরা দেখবো। তো আমরা রিক্সা নেওয়ার কারণ হচ্ছে কমফোর্টভাবে ঘুরবো। তো বিশ্বরোডে কিন্তু আবার রিক্সাটা অনেকটা ঝুঁকিপূর্ণ একটা বাহন আমার মনে হয়, তো আমরা অলরেডি কিন্তু সেটা পার করে ফেলছি, এখন আমরা গ্রামের দিকে যাব, আল্লাহর রহমতে ভালোভাবে আমরা আবার শহরে ফিরে যাব। আমরা সূর্যমুখী ফুল বাগান দেখার পরে আমরা চলে আসছি দিঘি দেখতে, আর এই দিঘিটার নাম হচ্ছে ঢোল সমুদ্র দিঘি। এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ঢোল সমুদ্র দিঘি, এটার আয়তন হচ্ছে 52 বিঘা। তো এই যে দিঘিটা, এটা খনন করেছিলেন কিন্তু রাজা মুকুট রায়, খানজাহান আলী বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেভাবে দিঘি খনন করেছেন সেই কিন্তু, মানে রাজা মুকুট রায়ও কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের হচ্ছে দিঘি তিনি হচ্ছে নির্মাণ করেছিলেন বা খনন করেছিলেন। তো এই দিঘিটার আরও অনেক অনেক ইতিহাস আছে, সেই ইতিহাস আজকে আপনাদেরকে আমি বলছি না। তো এখানে আসলে আপনারা কী কী করতে পারবেন, ওই যে নৌকাগুলো অনেক দূরে, তো ওই নৌকাগুলোতে কিন্তু আপনারা হচ্ছে ঘন্টায় বা সময় হিসেবে আপনারা ঘুরতে পারবেন। তো এইটা একটা, আর এই যে উঁচু উঁচু পাহাড়গুলো সেখান থেকে কিন্তু এই যে দিঘিটা দেখতে অনেক ভালো লাগে। আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে আপনাদের। তো যাই হোক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।